আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা হবে। র‍্যাব জানিয়েছে জয়যাত্রা টেলিভিশন ছিল হেলেনার চাঁদাবাজির হাতিয়ার। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার অপপ্রচার চালিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করতেন আলোচিত হেলেনা জাহাঙ্গীর। বিস্তারিত রাসেল খানের রিপোর্টে। সিস্টার হেলেনা জাহাঙ্গীর নানা কারণে আলোচিত সমালোচিত, সবশেষ আলোচনায় আসেন আওয়ামী চাকরিজীবী লীগ নামের সংগঠন খুলে। আর এই বিতর্কে বহিষ্কার হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হেলেনা জাহাঙ্গীর। গেল বৃহস্পতিবার রাতে হেলেনার গুলশানের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। চার ঘণ্টার অভিযান শেষে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, বন্যপ্রাণীর চামড়া, বিদেশি মুদ্রা এবং দেশি অস্ত্র। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে হেলেনার অপকর্ম তুলে ধরে র‍্যাব। র‍্যাব জানায় হেলেনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানি করা সহ মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া দিন, তার বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়া দিন। যেহেতু তার বাসায় ক্যাঙ্গারু চামড়া পাওয়া গিয়েছে এবং যা কিনা বাংলাদেশে নেই, সো তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়া দিন। তার বাসায় আমরা অননুমোদিত অকিটকি পেয়েছি, তার বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া দিন। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের যেই বরখেলাপ হয়েছে সেই প্রেক্ষিতে সেখানে টেলিযোগাযোগ আইনের অধীনেও তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন। অভিযোগ আছে চাঁদাবাজিরও, আর এক্ষেত্রে জয়যাত্রা টেলিভিশনই ছিল তার মূল অস্ত্র। তিনি অপকৌশলের মাধ্যমে নিজেকে মাদার তেরেসা, পল্লী মাতা, প্রবাসী মাতা হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। বিকেলে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করে র‍্যাব। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা।